মিনিমাম 15 থেকে 20 বছর এই মেশিনে কিছুই করতে পারবে না যদি কোনো মেকানিক বলে বা কোনো ভাই কৃষক ভাই কয় করেছে পরে যদি বলে যে আমাদের এই মেশিনটা সমস্যা হয়েছে বা সাধারণত নিয়ে আনলাম আমরা নিয়ে নতুন মেশিন দিয়ে দেব আচ্ছা তাহলে প্রিয় দর্শক এবং কৃষক ভাইরা শুভেচ্ছা নিন কৃষি আলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক আজ আপনাদের সামনে কাঠের তৈরি পা দিয়ে ধান ঝাড়াই মেশিন সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আমার সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখানে একটি কাঠের তৈরি ধান ঝাড়াই মেশিন আমরা দেখতে পাচ্ছি এই মেশিন সম্পর্কে আমার দর্শকদেরকে আপনি বিস্তারিত জানান এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ দ্বারা তৈরি মেশিন এই মেশিনটি আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা আমাদের বলা লাগবে না যেমন এই মেশিনটি সম্পূর্ণ বাবলা কাট আচ্ছা বাবলা কাট তো মানুষে বলা লাগে না বাবলা কাট মানুষ দেখলেই চিনতে পারে আচ্ছা যারা কৃষক ভাই রয়েছে কৃষক ভাইরা বাবলা কাট দেখলেই চিনতে পারবে আচ্ছা আর এটা সম্পূর্ণ বাবলা কাট যেটা নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকে না কাট আর লোহার তৈরি জি কাট এবং লোহা এটা সম্পূর্ণ অ্যাঙ্গেল এই যে লোহাটা দেখতে পাবেন লোহাটাও সম্পূর্ণ একদম হার্ডি যেটা দুই দুই অ্যাঙ্গেল আপনারা যে সকল মেশিন গুলো ক্রয় করেছেন বা দেখেছেন বিভিন্ন প্রকারের পাচারিত ধান মাই মেশিন দেখেছেন সেখানে রয়েছে দেড় দেড় অ্যাঙ্গেল কিন্তু আমরা এটা সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল দিয়েছি জি জি এটা আচ্ছা এটা সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল আপনারা যে বিয়ারিং গুলো ব্যবহার করেন বিভিন্ন কোম্পানি আছে অসাধু কোম্পানি যারা টাকা ইনকাম করে কিন্তু মানুষকে ভালো পণ্যটা দেয় না যে বলে থাকে ভালো পণ্য কিন্তু ভালো পণ্য দেয় না যেমন এখানে যে বিয়ারিং গুলো রয়েছে সম্পূর্ণ বিয়ারিং গুলো পুরাতন বিয়ারিং দেখা যাচ্ছে বিভিন্ন মোটর গ্যারেজ বা বিভিন্ন প্রকার জায়গা থেকে বিয়ারিং গুলো সংগ্রহ করে করে সেই পুরাতন বিয়ারিং গুলো দিয়ে দেয় কিন্তু আমাদের কাছে পুরাতন বিয়ারিং সেই পুরোনো বিয়ারিং দিয়ে এই মেশিনটা তৈরি করে কিন্তু আমাদের কাছ থেকে এই বিয়ারিংটা সম্পূর্ণ নতুন পাবেন সেটা আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি আপনারা যে কাটা দেখতে পাচ্ছেন এই যে কাটা এখানে যে কাটা ব্যবহার করা হয়েছে এই কাটাটা বিভিন্ন অসাধু কোম্পানি রয়েছে যারা কি করে যে ধরনের পেরেক পাওয়া যায় যে পেরেকটার মাথাটা কেটে নিলে দুই পাঁচটা গেঁথানো সুবিধা হয় সেই পেরেকটা বেঁকা করে এখানে ব্যবহার করে আপনারা কোনটি ব্যবহার করেন এটা আমরা সরাসরি ক্রয় করেছি যে কাটা পাওয়া যায় এই কাটাটা কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি থেকে তৈরি হয় যেটা শুধু ধান মাড়াই ক্ষেত্রে ব্যবহার করা যায় যে সেটা কিনতে পাওয়া যায় আমরা সরাসরি ক্রয় করেছি ক্রয় করে তারপর আমরা এখানে ব্যবহার করেছি তারপরে যে লাটটা দেখতে পাচ্ছেন এখানে আর একটা গুণ দেখুন যে এই লাটটা এই লাটটা হচ্ছে বাংলা লাট দেয় এই যে বাংলা লাটের একটা গুণ আর এবং চায়না লাটের এটা হচ্ছে বাংলা লাট দেয় অন্যান্য কোম্পানি কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ চায়না কোম্পানি চায়না লাট এখানে যে চায়না লাটটা আছে সম্পূর্ণ আমরা চায়না লাট দিয়েছি যার কারণে পেস কাটবে না বা বাংলা লাটের একটাই ভয় পেস কেটে যায় আচ্ছা এখানে নষ্ট হওয়ার মতো কি কি আছে এখানে নষ্ট হওয়ার মতো আপাতত কিছুই নাই আমরা এটা তিন বছরের গ্যারান্টি দিয়ে বিক্রয় করব তিন বছরের গ্যারান্টি দেবো যদি তিন বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আমরা ব্যাক নিয়ে নেবো মেশিন সাধারণত ব্যাক নিয়ে নেবো মিনিমাম 15 থেকে 20 বছর এই মেশিনে কিছুই করতে পারবে না কারণ ব্যাক নিয়ে আপনারা কিভাবে সমাধান করে দেবেন এটা ব্যাক নিয়ে আমরা নতুন মেশিন দেবো আবার আচ্ছা এটা ব্যাক নিয়ে দেখা যাচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণের মেশিন রয়েছে যদি কোনো মেকানিক বলে বা কোনো ভাই কৃষক ভাই কয় করেছে করে যদি বলে যে আমাদের এই মেশিনটা সমস্যা হয়েছে বা সাধারণত নিয়ে আনলাম নিয়ে নতুন মেশিন দিয়ে দেবো আচ্ছা তাহলে এটি তো খুবই একটি ভালো একটি বিষয় তিন বছরের ভিতরে সেটা আমাদের একটা মেমো লাগবে মেমোর ভিতরে তিন বছরের ভিতরে যদি নেয় আমরা ব্যাক দিয়ে দেবো সেটা তিন বছরের ভিতরে হতে হবে আচ্ছা পাঁচদানিতে এখানে কয়জন দাঁড়িয়ে ধান ঝাড়তে পারে এখানে দুইজন দুইজন সব আপনি আসুন দেখুন এখানে দুইজন আর এটা এখন এত পরিমাণ একটু দেখাতে যাচ্ছি এটি পা এভাবে তাই তো জি জি আপনারা আমি আমি চালু করি মেশিনটা চালু করে দেখুন শুতে এভাবেই করে জি জি এই যে মানে এটা রানিং করে নিতে হবে আচ্ছা এই যে রানিং হয়ে গেলে রানিং হয়ে গেলে জাস্ট একবার রানিং করে নিতে হবে কষ্ট করে রানিং করে দিলে চলতে থাকবে তারপর এই পা দানিটা দেখতে পাচ্ছেন এই পা দানির উপরে আপনি উঠবেন দেখেন দুইজন দুইজন চালু হোক ওঠেন 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 দেখেন এখানে ভাঙার কোনো ভয় নেই আচ্ছা দুইজন যদি উঠে এর উপরে দাঁড়ায় থাকে তাও কোনো সমস্যা হবে না এটা এত পরিমাণ মজবুত কেননা দেখেন বিভিন্ন কোম্পানি রয়েছে এই রড গুলো রয়েছে বা এই অ্যাঙ্গেল গুলো রয়েছে যে অ্যাঙ্গেল গুলো দেয় দেড় দেড় অ্যাঙ্গেল এবং রড গুলো দেয় চিকন সব থেকে পাতলা কিন্তু এখানে দুই দুই অ্যাঙ্গেল এবং মোটা রড দেওয়া এক্ষেত্রে নষ্ট হওয়ার ভয় নেই না না নষ্ট হওয়ার কোনো ভয় নেই আচ্ছা কাটা তো বলছেন যে যেহেতু ভালো মানে জি এটা সম্পূর্ণ বাবলা কাট বাবলা কাট ব্যবহার করছেন আর এখানে বিয়ারিং এর কথা বলছেন জি জি আপনারা ভালো আবার চাইলে মানুষ এটা মোটরের মাধ্যমে ব্যবহার করতে পারবে ওই মেশিনটা জি আপনারা যদি এই যে এখানে একটা প্যানিয়ান সেট রয়েছে এই প্যানিয়ান সেটের ভিতর থেকে যদি প্যানিয়ানটা খুলে রাখে দেয় সামনে মোটর অথবা ইঞ্জিন যে কোনো ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিনের সাথে এটা যদি কোনো রশি দিয়ে সংযোগ করে দেয় ইজিভাবে ব্যবহার করতে পারবে এটা জাস্ট একটা লাট খুলে দিতে কাঠের পাদানি এর সাথে আপনার আধুনিকতা ছোঁয়া তো এর ভিতরে আছে জি জি অবশ্যই যেহেতু এটি বলছেন আপনি মোটরে এবং
মেশিং এর মাধ্যমে এটি চালানো সম্ভব তাহলে এটি কি বলবো আমি আধুনিক বলবো না পুরাতন মডেল এটা এখন বর্তমান আধুনিক পুরাতন কোন মডেল নাই এর যে পুরাতন কোন মডেল আছে সেই মডেলটা যেহেতু পা আধুনিক আমরা তো দেখেছি যে আগে পা দিয়ে এরকম পা চালিয়ে এর পাশাপাশি আপনারা মোটরেরও ব্যবস্থা করেছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো সব মিলে এই মেশিং সম্পর্কে কৃষকদেরকে কি মেসেজ দেওয়ার আছে যে আসলে এটি কি মনে করছেন আপনি এই মেশিন যদি একটা ক্রয় করে কৃষক ভাইরা মানে আমি বলবো 15 থেকে 20 বছর মানে কোনো ঠকার কোনো ভয় থাকে না তাহলে ঠকার কোনো ভয় থাকে না কৃষকরা যদি একটা 15 থেকে 20 বছর যদি মেশিন ব্যবহার করে সেই মেশিনে যদি কোনো নষ্ট হওয়ার কোনো ভয় না থাকে বা কোনো সমস্যা না দেখা যায় তাহলে আশা করি এর উপর আর গ্যারান্টি কি দিতে পারি বলুন আপনাকে অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে আপনি বিস্তারিত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ